গুড মর্নিং বন্ধুরা। তো এখন বাজে সকাল 6:05, আর আজকে আমি 5:30টার সময় উঠে গেছি। আর এত তাড়াতাড়ি উঠে গেছি কেন বলো তো? আজকে মশারির মধ্যে দেখে একটা মশা ঢুকেছে, ঢুকে কি কামড়াচ্ছে, আর ঘুমাচ্ছিলাম, আর মশা ঢুকলে না আমার একদম ঘুম হয় না। তো দেখি সকালের দিকে একটা মশা খুব কামড়াচ্ছে, তো ওই জন্য ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম আর শুয়ে থেকে লাভ নেই, চলো উঠে যাই বলে উঠে পড়েছি। উঠে দেখো এদিকে বিছানা টিছানা সব তোলা হয়ে গেছে, গোছানো কমপ্লিট। তো এখন দাঁত মাজবো, তো চলো বাইরেটা যাই। আর আজকে হলো সানডে, তো দেখি আজকে সানডেটা কিভাবে কাটে। তো চলো সকাল থেকেই কাজবাজ শুরু করে দিই। ফার্স্টে দাঁত মেজে ফ্রেশ হয়ে চাটা খাবো, মানে দাঁত মেজের একটু ঘর বাড়িটারি ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ ফেঞ্জ করে চাটা খেয়ে তারপর কাজবাজ শুরু করব। তো চলো বাইরেটা যাই এখন। তো দেখো বাইরেটা চলে এসেছি। তো সকাল সকাল সকালবেলার ওয়েদারটা না খুব ভালো লাগে, তাই না? চলো বাইরেটা দেখে দেখো। দেখেছ অনেকে মর্নিং ওয়াক করতে বেরিয়েছে, আবার দাঁত টাত মাজা কমপ্লিট। তো এখন একটু ছাদে যাচ্ছি, সকাল সকাল ছাদের সকালবেলা ছাদের থেকে পরিবেশটা একটু দেখাই তোমাদেরকে। এই দেখো সকালের পরিবেশটা দেখো, ঠিক আছে? এই দেখো এখনো রোদ্দুর বেরোয়নি, সূর্যি মামা এখনো উঠেনি। আজকে যেহেতু আমি তাড়াতাড়ি উঠে গেছি ওই জন্য সূর্যি মামা আর উঠেনি। যে আকাশ থেকে একটু উঁকি দিচ্ছে, কোনটা মেশিনটা? তাহলে দেখি আমার গাছগুলো দেখো, দেখে যা। কিন্তু কুমড়ো গাছের চারাগুলো বেরোয়নি কিন্তু এখনো, অবশ্য সবে এক দুদিন দিয়েছি, জানি না বেরোবে কি না। এ বাবা, এই গাছের পাতাগুলোকে খেয়ে নিয়েছে এই লঙ্কা গাছের। এই দেখো ডগাগুলো সব কাটা, কিছু মনে হয় কেটে দিয়েছে। যাক বাবা, কিসে কেটে দিল? আমি তাই ভাবছি লঙ্কা গাছটা দুটো পাতা কেন। তো চলো ওই দিকটাকে দেখাই। তো নিচে চলে যাচ্ছি, আবার পরে আসবো উপরে। এখন সকালবেলা একটু চা টা খেয়ে নি, টুকটাক কাজ বাজ করে আছে সেগুলো একটু ঘরটার গুলো ঝাড় দিয়ে নি, ঘরটার ঝাড় টাড় দিয়ে একটু চা খাবো। তো দেখো নিচে চলে এসে ঘর বাড়ি ঝাড় টাড় দিয়ে এখন চা নিয়ে চলে এসেছি, চা আর বিস্কুট। তো এখন চা বিস্কুটটা খেয়ে নিয়ে বাকি কাজগুলো করে একেবারে চান করে নেব। তো দেখো বন্ধুরা সকালবেলা চাটা খেয়ে সব কাজবাজ করে চান করাও হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার একটু চুলে শ্যাম্পুও করে নিয়েছি, আর চান টান করে এসে ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে। তো এবার জামা কাপড়গুলো মেলে দেবো, দিয়ে তারপরে সকালবেলা টিফিন করব। আর আজকে হবে রুটি, আর রুটির সাথে দেখি কি করা যায়। তো চলো দেখতে থাকো। এই দেখো ঠাকুরকে ধূপ টুপ দেখিয়ে নিয়েছি, সকাল সকাল চান করে ঠাকুরকে একটু ধূপ দেখালে মনটা যেন শান্তি হয়ে যায়, দেখেছো? আর এদিকে আমার কৃষ্ণ ঠাকুর, রাধা কৃষ্ণ।
আর এখানটা অনেকটা ধূপের ছাই জমেছে, এটা দেখি কালকে পরিষ্কার করে দেব। তো চলো এখন চট করে সকালের টিফিনটা করে নি, আর রুটি করতে তো জানো আমি রুটি কেমন করি। তো চলো আজকে নিশ্চয়ই আগের দিনের থেকে আজকে রুটিটা নিশ্চয়ই ভালো হবে, তোমাদের দেখাবো। জামা কাপড়টা মেলে দিয়ে চলো এখন রান্নাঘরে যাই। তো দেখো এখানে আমি ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, আর এখানে একটু অল্প করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখন তরকারিটা চলো বসিয়ে দিই। কড়াইতে দেখো ফোড়নে একটু জিরে দিয়েছি, দেওয়ার পরেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। একটু লঙ্কাও দিয়ে দিয়েছি, এবার ভেন্ডিগুলো। চলো চটপট রান্নাটা করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, আর ভেন্ডির তরকারিটা বসিয়ে দিয়ে তারপর আটাটা মেখে নেবো এদিকে। আর এই যে দেখো সকালবেলার ব্রেকফাস্ট রেডি, তো এখানে আছে ভেন্ডির তরকারি আর রুটি আর একটা ডিম সেদ্ধ। তো এটা এখন অভিকে খেতে দিয়ে দেব। আর আজকে রুটিটা দেখো মোটামুটি হয়েছে, আর আজকে আর পুড়ে যায়নি, তো একটা রুটি দুটো করে রুটি করি, তো একটা করে রুটি ভালোই হয়, আর একটা রুটি একটু মানে ফোলে না, তারপর একটু পুড়েও যায়। তো চলো দিয়ে দিই এখন খাবারটা ওকে, আর এবার ওকে খাবারটা দিয়ে আমিও খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করার পরে ও চিকেন নিয়ে এসেছিল, আজকেও জানো তো পিস করে আনেনি, তো আমি পিস করে নিলাম, তো ধুয়ে রেখে দিয়েছিলাম, তো জলটা ঝরে গেছে, এখন ম্যারিনেট করে নেব। তাই ঝুড়ি থেকে এই পাত্রটাতে তুলে নিচ্ছি, নিয়ে এখন ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নিয়ে তারপরে আবার সবজি টবজি কাটব। তো চলো ম্যারিনেট করে নিয়ে তারপর আবার পরে দেখাচ্ছি তোমাদের। তো আজকেও টক দই নেই, আর আজকে লেবুও নেই, তো নুন হলুদ আর সর্ষের তেল দিয়েছি, দিয়ে এখন এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। আর এটা সবার লাস্টে রান্না করব, সব রান্না হয়ে যাবে শেষে। আজকে দেখো চর্বিগুলো, তো চলো ম্যারিনেটটা করে নিই, ভালো করে করে রেখে দিই ঢেকে। আর ওদিকে মাংসটাকে ম্যারিনেট করে রেখে এসেছি, এসে এখানে শাকটাকে বেছে নিয়ে এখন শাকটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তো একটা একটা করেই আর কি রান্না বসাবো, তো একটা করে বসিয়ে আসবো আর কিছুটা করে কেটে নেব। তো দেখো বলতে বলতে শাকটা কাটা হয়ে গেছে, আর এখন এটাকে ঝুড়িতে তুলে ভালো করে ধুয়ে নেব। তো শাকটা কাটার পরে ধুয়ে ওদিকে শাকটা কড়াইতে চাপিয়ে দিয়ে এসেছি, এসে এখন লাউটাকে কেটে নিচ্ছি। তো ওদিকে শাকটা তারে হতে থাক, আর এদিকে আমি লাউটা ততক্ষণে কেটে নেব। তো চলো লাউটা কেটে নিই। আর এখানে লাউটা দেখো ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর তার সাথে একটাই আলু দিয়েছি ছোট ছোট টুকরো করে, আর এখানে অল্প করে পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এখন লাউটা বসিয়ে দেব। তো এখানে দেখো এখন লাউটাকে বসিয়ে দেব। তো লাউটাকে বসিয়ে দেওয়ার পরে চালটা ধুয়ে চাল জল রেডি করে নেব, কারণ লাউটা হয়ে গেলেই তারপরে ভাতটা বসিয়ে দেব। আর ভাতটা বসিয়ে দিয়ে তারপর পেঁয়াজ রসুন আদা টাদা সব কিছু কেটে নেব মাংসের জন্য, মাংসের জন্য যা যা লাগে আর কি কেটে
বেটের সব রেডি করে নেব। তো চলো করে নিই, ঝটপট করে রান্নাগুলো করে তারপর তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো দেখো রান্না বান্না সব কমপ্লিট, আর এখন বাজে একটা। তো একটা করে রান্না বসিয়েছি, আর ওদিকে বসে বসে কাটাকুটি করেছি, তা না হলে অনেকটাই দেরি হয়ে যেত। প্রথমত একটা ওভেন, ওই জন্য একটা করে চাপিয়ে দিয়েছি, দেওয়ার পরে ওদিকে গিয়ে সবজি টবজি যা কাটার কেটে নিয়েছি। তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর মোছা বাসন, যে কটা বাসন পড়েছিল একেবারে মেজে টেজে ধুয়ে মেজে নিয়েছি। তো চলো দেখাই আজকে কি কি রান্না করলাম। তো দেখো ফার্স্টে দেখাই, এই যে এখানে কলমি শাক ভাজা, এটা হচ্ছে কালকের তরকারি। কাল তো ওই পটল সয়াবিন ডিম দিয়ে যেটা করেছিলাম ওটা অল্প একটু আছে, তো এটা গরম করেই নিয়েছি। আর আজকে হয়েছে কলমি শাক ভাজা, আর এদিকে হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়িটা তো দেখে মনে হচ্ছে বেশ ভালোই হয়েছে, কারণ অনেকটাই চিংড়ি মাছ পড়েছে, প্রায় 250 গ্রাম মতো। তো এখানে লাউ চিংড়ি, আর এখানে আছে দুবিঘার স্পেশাল যেটা থাকে আর কি। আর এখানে আছে এই দেখো চিকেন, চিকেনের লাল লাল ঝোল দেখেছ। তো চিকেনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যে দেখতে কেমন হয়েছে চিকেনটা। আর এখানে কুকারের মধ্যে আছে ভাত, আর এই যে দেখো, ও আর এইখানটা আছে দুধ। আর জানো তো রান্না করতে করতে হঠাৎ করে মনে পড়েছে যে দুধটা তো আমার গরম করা হয়নি, তো তখন লাউটা রান্না করছিলাম, করতে করতে লাউটাকে নামিয়ে রেখে আগে দুধটা গরম করে নিয়েছি। আর এই যে এখানে সব মুছে টুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো দেখিয়ে দিলাম আজকে রবিবার স্পেশাল কি কি রান্না বান্না হয়েছে। তেমন কিছু না, চিকেন তো হয়ই, হয় চিকেন না হলে মটন, যে কোনো একটা হয়, বেশিরভাগ চিকেনটাই হয়। আসলে মাটনটা মানে খাওয়া নিষেধ আছে, ওই জন্য মাটনটা খুব কম হয়। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে নেব, কারণ এখন একটা বেজে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে একটু শোবো, আর সেই 5:30টায় উঠেছি, ওঠার পর থেকে এতক্ষণ চললো, এইবার একটু রেস্ট পাওয়া যাবে খাওয়ার পরে। তো চলো খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে বিকালে কথা হবে, ঠিক আছে? আর দেখো এখানে দুজনের ভাত বেড়ে নিয়েছি একসাথে, তো দুজন এখন বসে একসাথে খেয়ে নেব। আর আজকে রান্নাগুলো সব কটাই ভালো হয়েছিল, এটা অভি রিভিউ দিল, আর আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি ওই জন্য তোমাদেরকে বললাম। আর লাউ চিংড়িটা বেশি ভালো হয়েছিল, সব কটা রান্নাই ভালো হয়েছিল অভি বলছিল। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, নিয়ে পরে আবার কথা বলছি। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, খাওয়া দাওয়া বাসন, যে কটা বাসন পড়েছিল সেগুলো আর মাজিনি, ওগুলো সিঙ্কে রাখা আছে, ওটা পরে মেজে নেবো, সন্ধ্যের দিকে মেজে নেবো। তো এখন একটু শোবো। আর আজকে এত গরম পড়ছে, এত গরম, সকাল থেকে কিন্তু 2-3 বার বৃষ্টি হয়ে গেছে, এদিকে প্রচুর জোরে বৃষ্টি হয়েছে বাবা। তারপরে এখন রোদ্দুর বেরিয়েছে, মানে একটু একটু রোদ্দুর বেরিয়েছে, আর গরম পড়ছে মানে সাংঘাতিক গরম। একটুখানি পাখার তলার থেকে একটুখানি সাইডে গেলেই পুরো ঘেমে চান হয়ে যাচ্ছে, এরকম গরম পড়েছে। তো চলো এখন একটু শোবো, তারপর আবার বিকালে তোমাদের সাথে কথা হচ্ছে। সেই দুপুরবেলা শুয়েছি আর বেশ একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম, ঘুম থেকে উঠে এখন এখানে এসে বসে আছি, রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, তারপর বাইরেটা একটু দেখছি। আর দেখো প্রতিদিন সকাল থেকে মানে রোদ্দুর নেই, শুধু বৃষ্টি আর মেঘলা মেঘলা আকাশ, আর বিকাল হলেই রোদ্দুর বেরোচ্ছে, জানো তো। আর ওই গাছের আমগুলো দেখো বেশ বড় বড় হয়েছে, এরকম এতটা বড় বড় হয়েছে। এখানে এখন বসে থাকবো কিছুক্ষণ, তারপর সন্ধ্যে হলে নিচে যাব গিয়ে, তারপর একটু চা টা করব। দেখো আমগুলো
দেখতে পাচ্ছ? দেখো কেমন দূর দূর বেরিয়েছে। আজকে ছাদে গেলাম না, ভালো লাগছে না ছাদে যেতে। ওটা হচ্ছে মাটির পাহাড়। দেখো মাটির পাহাড়। ওই ইটভাটার মাটিটা, মানে ওটা ইটভাটার আর কি মাটি, ওটা দিয়েই আর কি ইট তৈরি হয়, ওই মাটিগুলো দিয়ে। তা যেন পাহাড়ের মতন করে রেখেছে, তাই বলি মাটির পাহাড়।